দেখছেন শাইন টিভি 24/7 আপনাদের সাথে আমি সুষমা শুরু করব শাইন প্রাইম নিউজ বিভিন্ন জায়গায় কৃষকদের প্রতিবাদে বিক্ষোভ চলে স্তম্ভ হয় চলাচল কৃষক সংগঠনের ডাকা এই ধর্মঘটকে সমর্থন জানায় বামেরাও যার জেরে ধর্মঘটে মিশ্র প্রভাব পড়েছে এই রাজ্যে কলকাতায় যান চলাচল স্বাভাবিক থাকলেও সংলগ্ন এলাকা এবং জেলাগুলিতে ভালো প্রভাব পড়েছে কৃষি আইনের বিরোধিতায় সোমবার ভারত বন্ধের সমর্থনে যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই তাদের দাবি অবিলম্বে নয়া শিক্ষানীতি ও কৃষি আইন বাতিল করতে হবে পাশাপাশি যাদবপুর স্টেশনে বেশ কিছুক্ষণ রেল অবরোধ করে তারা আপনারা জানেন যে দেশ জুড়ে কৃষকদের প্রায় 500টি সংগঠন তারা আন্দোলনরত কৃষকদের উপর যে অমানবিকভাবে কৃষি বিল চাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার যাতে কৃষকদের সমস্ত অধিকার তারা কেড়ে নিচ্ছে কৃষকদের সহায়ক মূল্য নেই ফসলের সহায়ক মূল্য তারা পাচ্ছে না মান্ডি হাউসগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে আদানি আম্বানি তাদের হাতে কার্গিল মনসেন্টার দাপিয়ে বেড়াচ্ছে কৃষিক্ষেত্র তার বিরুদ্ধে কৃষক আন্দোলনরত তার পাশাপাশি আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে মানুষের কাছ থেকে রেশনিং সিস্টেমকে তুলে নেওয়া হচ্ছে তাই এই সমস্ত অমানবিক নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন দেশের কৃষক সংগঠন যে ধর্মঘট ডাক দিয়েছে আমরা সেই সমর্থন করছি সেই ধর্মঘটকে বামফ্রন্টের পক্ষ থেকে উত্তরের অন্যতম ব্যস্ত বিটি রোডের কাশীপুর চিড়িয়া মোড় অঞ্চলে স্বাভাবিক ছন্দে চলেছে বাস ও অন্যান্য গাড়ি স্বাভাবিক ছন্দেই খোলা ছিল দোকানপাট যদিও পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো এর পাশাপাশি শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থকরা রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা যদিও এই ঘটনায় যান চলাচলে কোনো প্রভাব পড়েনি একইভাবে মধ্য কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখালো যান চলাচল ছিল স্বাভাবিক অন্যদিকে রাসবিহারি হাজরা চত্বরও ছিল অন্যান্য দিনের মতনই স্বাভাবিক যদিও পুলিশের কড়া নজরদারি ছিল সর্বত্র কংগ্রেস বামপন্থী দলগুলি ছাড়াও অন্ধ্রপ্রদেশ তেলেগু দেশম পার্টি আম আদমি পার্টি সহ বিজেপি বিরোধী 12টি দল বন্ধকে সমর্থন জানিয়েছে 10 ঘন্টার এই বন্ধে শহর শিলিগুড়িতে মিশ্র প্রভাব পড়ে বন্ধের সমর্থনে পথে নামে বাম সমর্থকরা বেসরকারি বাস না চললেও সরকারি বাস চলে এদিন শিলিগুড়ি হিলকাট রোড সেবক রোড বর্ধমান রোড সহ বিভিন্ন রাস্তায় টোটো ও অটো চলাচল করেছে অন্যান্য দিনের মতোই আজকে 27 সেপ্টেম্বর ভারতবর্ষের শ্রমিক কৃষক আন্দোলনের ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন এই দিনটিতে কৃষকদের যে দাবি 300 দিন ধরে তারা যে আন্দোলন করছে শীত বর্ষা গ্রীষ্ম ভূমিকম্প সব কিছু উপেক্ষা করেও বহু মানুষের মৃত্যু হয়েছে এই আন্দোলন করতে গিয়ে তাও সেই আন্দোলন থেকে তারা দূরে থাকছে না তারা যে হরতাল ডেকেছে দেশব্যাপী সেই হরতালের সমর্থনে আমরা শিলিগুড়িতেও ব্যাপকভাবে এই হরতাল মানুষ সাড়া দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে শিলিগুড়ি স্তব্ধ হয়ে গেছে দার্জিলিং জেলা গ্রামাঞ্চল শহরাঞ্চল সবই স্তব্ধ হয়ে আছে আমরা আশা করছি আগামী দিনে এই দাবিগুলিতে নিয়ে আরও আন্দোলন হবে সেই আন্দোলনে মানুষ সাড়া দেবে এই আমাদের আশা আর আজকের এই মানুষ এই সাড়া দেওয়ার জন্য সবাইকে আমরা অভিনন্দন ধন্যবাদ মুর্শিদাবাদে সকাল থেকে বন্ধ উপেক্ষা করে বেসরকারি বাস রাস্তায় বেরিয়েছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরিহর পাড়ায় বন্ধ সফল করতে বিভিন্ন যানবাহন থেকে বেসরকারি বাস ভাঙচুর করে সিপিআইএম কর্মী সমর্থকরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় একইভাবে পূর্ব মেদিনীপুরের কাঁথি মেছেদা বাইপাসে বামফ্রন্ট মিছিল পিকেটিং ও 1 ঘন্টা ধরে পথ অবরোধ করে রাস্তার দুদিকে কয়েকশো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় যানজটে আটকা পড়ে দীঘা থেকে ফেরত পর্যটকেরা কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পথ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে বাম কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয় সেই আইনের বিরুদ্ধে
এই ধর্মঘট হচ্ছে, আমরা চাই আইন বাতিল করুক কেন্দ্র। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধে তেমন কোনো প্রভাব পড়েনি বর্ধমানে। অন্য দিনের মতো সকাল থেকে ট্রেন ও বাস পরিষেবা ছিল স্বাভাবিক। সরকারি ও বেসরকারি বাস রাস্তায় নেমেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজার হাট খুলেছে। একদা বাম দুর্গ নামে পরিচিত বর্ধমানে কোনো বন্ধ সমর্থনকারীকে বন্ধের সমর্থনে রাস্তায় দেখা যায়নি। বন্ধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহলদারি ছিল জেলা জুড়ে। মালদায় ভারত বন্ধের সমর্থনে সিপিএম ও কংগ্রেস পিকেটিং করে। শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড় রথবাড়ি এলাকায় ব্যানার নিয়ে প্রতিবাদ সভা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পথে ছিল পুলিশ। অন্যান্য দিনের মতোই পথে সরকারি বেসরকারি বাসের দেখা মিলেছে। বাজার দোকান ছিল খোলা, প্রতিদিনের মতো এদিন জনজীবন ছিল স্বাভাবিক। যদিও মালদার চাঁচল সহ বেশ কিছু জায়গায় জোর করে গাড়ি বন্ধ করার চেষ্টা করে বন্ধ সমর্থকরা। ভারত বন্ধে মিশ্র সাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে। দু একটি জুট মিল ছাড়া শিল্পাঞ্চলের সমস্ত কলকারখানায় কর্মীদের হাজিরা ছিল অন্যান্য দিনের মতোই। দোকান পাট বাজার এদিন সবই খোলা ছিল। তবে সোমবার সাত সকালে শিয়ালদা মেন শাখার শ্যামনগর স্টেশনে সিটু নেত্রী গার্গি চ্যাটার্জির নেতৃত্বে বাম সমর্থকরা ট্রেন অবরোধ করে। রেল অবরোধ তুলতে গিয়ে ধর্মঘটীদের সঙ্গে তীব্র বচসা বেঁধে যায় পুলিশের। রেল অবরোধের পাশাপাশি এদিন ঘোষপাড়া রোডের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ধর্মঘটীরা। ধর্মঘটীরা কৃষক আইন, বিদ্যুৎ বিল ও শ্রমকোট বাতিলের দাবি জানায়। অন্যদিকে কলকাতা যাবার পথে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধে আটকে পড়েন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের গাড়ি আটকে চলে স্লোগান। কি বলবেন দাদা, আমি কাউকে খারাপ বলি না, যার যার পার্টির কার্যক্রম শ্রমিকের অধিকার কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে, আমরা আমাদের প্রতিবাদটাকে রেজিস্টার করার জন্য রাস্তায় নেমেছি। বন্ধ হচ্ছে ট্রেন, বন্ধ করে কি দরকার আছে? মোদী এত কিছু নিয়ে এসেছে, ঢাকঢোল পেটাচ্ছে, দুনিয়াকে আছে ইন্ডিয়ার নাম রোশন করছে, এগুলো করে ছোটপাটো করে কি লাভ আছে? কিসের সমর্থন? ধর্মঘট করে কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? 70 বছর লাভ হয়েছে? লাভ হয়নি তো। আজকে মোদী কোথায় নিয়ে গেছে? এটা হচ্ছে ওকে। দিনভর বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর রাজ্যে বামেদের সমর্থনে 10 ঘন্টার ভারত বন্ধ মোটের ওপর শান্তিপূর্ণই ছিল। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি, 24/7। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গুলাবের দরুন শনিবার থেকেই দীঘা ও তার পার্শ্ববর্তী সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেই নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার স্নান করতে গিয়ে দীঘার সমুদ্রে তলিয়ে নিখোঁজ হয়ে যায় মধ্যগ্রামের দুই যুবক। পরে একজনের দেহ মিললেও অপর নিখোঁজের এখনো কোনো খোঁজ মেলেনি। পূর্বাভাস মতোই রবিবার অন্ধ্র উড়িষ্যা উপকূলের কলিঙ্গপত্তনমে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব। ঝড়ের প্রভাব এ রাজ্যে সরাসরি না পড়লেও সমুদ্র উত্তাল থাকবে বলেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সেই মতো শনিবার থেকে দীঘা ও সংলগ্ন সমুদ্র সৈকতে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞা উড়িয়ে দীঘা থেকে কয়েক কিলোমিটার দূরে তালসারি সৈকতে স্নান করতে নেবে সমুদ্রে তলিয়ে গেল মধ্যম গ্রামের দুই যুবক। নিখোঁজ দুই যুবক অভ্রদীপ আচার্য ও দেবর্ষী সিং। পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে মধ্যম গ্রাম থেকে 8 জনের একটি পর্যটক দল দীঘাতে বেড়াতে গেছিল। সকলে ওল্ড দীঘার একটি হোটেলে উঠেছিল। পুলিশ সূত্রের খবর, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীঘা সমুদ্র সৈকতে নামতে না পেরে এই পর্যটকের দল উড়িষ্যা উপকূলের তালসারি সমুদ্র সৈকতে স্নান করতে নামে। এরপর রবিবার সন্ধ্যের ঠিক আগে ওই পর্যটক দলের দুই যুবক সমুদ্রে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পাওয়া মাত্রই উড়িষ্যা কোস্টাল থানার পুলিশ ও দীঘা থানার পুলিশ দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাসের দরুন খোঁজ পাওয়া যায়নি দুই যুবকের দেহের। খবর দেওয়া হয় নিখোঁজ দুই যুবকের পরিবারকে। পরিবারের কাছে নিখোঁজের খবর আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। ইতিমধ্যেই মধ্যম গ্রামের দুই ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর ও মধ্যম গ্রাম থানার পুলিশ যোগাযোগ করেছে দীঘা পুলিশ প্রশাসনের সঙ্গে। পর্যটক দলের বাকি সদস্যদের ইতিমধ্যেই ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। টিভিতে খবর দেখে বললো যে তোমাদের বাড়ির অভ্রদীপ দীঘায় গেছে। হ্যাঁ বললো, দুবারই বাবু খুঁজে পাওয়া যাচ্ছে না, খবরে দেখাচ্ছে, তারপরেই আমরা খোঁজ করি, তারপরেই চতুর্দিক খবর আসে। জানি না এখন কি হয়েছে, কি খবর, আমরা কিচ্ছু জানি না বাবা। অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো আমাদের সোর্স তো আপনারাই, আমরা নিউজেই দেখলাম, তারপরে বাড়ির লোকে আমাকে জানালো,
যে ইয়ে আছে, আমরা আপনাদের সোর্সে এখনো পর্যন্ত জানতে পাচ্ছি যে মিসিং আছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওদেরকে শুনলাম যারা গেছিল তাদের মধ্যে তাদের মোবাইলও তাদের পকেটেই ছিল, ফলে তাদের সাথেও যোগাযোগ করা যায়নি। চোখ রাখবো পরবর্তী খবরে। ভবানীপুরে দিলীপ ঘোষকে প্রচারে বাধা, হামলায় মাথা ফাটলো বিজেপি কর্মীর। সোমবার যদুবাবুর বাজারে প্রচারে যান দিলীপ ঘোষ। সেখানে গিয়ে টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে একটি পুরো স্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন বিজেপি সাংসদ। অভিযোগ, বিজেপি সাংসদকে নিগ্রহ করা হয়, দেয়া হয় জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। আমার নাম ছাড়া তো উদ্ধার হবে না। দেখুন, ভোট হচ্ছে, আমরা লোকের কাছে যাচ্ছি, কথা বলছি, তারা মাইক নিয়ে আমাদের পিছনে ঘুরছে, আর দিলীপ ঘোষের নামে স্লোগান দিচ্ছে। আমাদের ক্যান্ডিডেটকে বুথে বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। যারা ত্রিপুরা 144 ধারা গল্প বলছেন, তারা কালীঘাট এখানে 144 ধারা করে রেখেছেন, ঘরেটোকের মধ্যে রাখছেন, ওখানকার ভোটারদের সঙ্গে আমাদের দেখা করতে দিচ্ছে না, আমাদের ক্যান্ডিডেটকে ঢুকতে দিচ্ছে। কী ধরনের গণতন্ত্র? এত ভয়! যারা বলছে জামানত পর্যাপ্ত হবে বিজেপি, লড়ুন না, হোক যাবে যাবে পর্যাপ্ত হোক, আমরা চাই ভবানীপুরের মানুষ ভোট দিয়ে যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আমরা মানব। চোখ রাখবো পরবর্তী খবরে। আয়কর মামলায় সিবিআই তলব করলো মদন মিত্রকে। সেই মতো সোমবার মদন মিত্র সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজির হন। সিবিআই সূত্রের খবর, মদন মিত্র আয়কর থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে তাকে এদিন জেরা করে। এই মামলায় মদন মিত্রের বড় ছেলে সৌরভ মিত্রকেও তলব করা হয়। আয়কর মামলায় ডেকেছে, আপনি আপনার অফিসে ডাকুন না, আমি তাহলেও যাবো, যে কোনো জায়গায়, যে কোনো অফিস। সিবিআই একটা গভর্নমেন্ট অফিস, তারা আমাদের দল তো কখনো বলেনি আমরা কেউ যাবো না, ডেকেছে এসছে, তাদের দেখা করার, তাদের যা দরকার ছিল কথা বলেছে, আর যা হবে আপনারা নিউজের মাধ্যমে সবই পেয়ে যাবেন, আপনারা তো আগেই পেয়ে যান, আপনাদের বলার দরকার পড়ে। আমি জানি না, ওর মেল আলাদা, যদি ডেকে থাকে নিশ্চয়ই আসবে। কেন ডাকছে তার উত্তর তো আমি দেবো না, আপনার বাড়িতে আপনি ডেকেছেন, আপনি কেন ডেকেছেন তার উত্তর আপনি দেবেন, আমি দেবো না। এই করোনা পরিস্থিতি আর তার উপর নতুন করে চিন্তা বাড়াচ্ছে জ্বর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জ্বরের বলি আরো 3 শিশু। একই করোনা পরিস্থিতি আর তার উপর নতুন করে চিন্তা বাড়াচ্ছে জ্বর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জ্বরের বলি আরো 3 শিশু। তাদের মধ্যে দুজন জলপাইগুড়ি ও একজন দার্জিলিং এর বাসিন্দা। মৃত শিশুদের বয়স একজনের 8 মাস, কারোর 1 মাস 25 দিন, কারোর আবার 11 বছর। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন ওই ক্ষুদিরা। চিকিৎসকরা জানাচ্ছেন মৃত 3 শিশুর জ্বর, শ্বাসকষ্ট ছাড়াও একাধিক শারীরিক সমস্যা ছিল, সেই কারণেই মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ সূত্রে আরও জানা গিয়েছে, মেডিকেল কলেজের শিশু বিভাগে এখনও 60 জনের বেশি শিশু জ্বর, শ্বাসকষ্ট সহ একাধিক উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে। এ বিষয়ে মেডিকেল কলেজের ডক্টর সন্দীপ সেনগুপ্ত বলেন, নানান উপসর্গ নিয়ে হাসপাতালে 3টি শিশুর মৃত্যু হয়েছে, চিকিৎসকরা নিজেদের সাধ্য মতো চেষ্টা চালাচ্ছে। মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে এটা সেরকম নয়, কারণ নির্দিষ্ট একটা কারণে যে অনেকের এরকম দুর্ঘটনা ঘটছে সেটা নয়, যে কোনো মৃত্যুই দুঃখের এবং সেটাই আমরা প্রিভেন্ট করার চেষ্টা করি। গত 24 ঘন্টায় একটি শিশু যার 8 মাস বয়স, সে মারা গেছে সেপ্টিসেমিয়া উইথ সেপটিক শক উইথ DIC, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন বলে, বলে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত গণ্ডগোল হয় সেপটিক শকের পরে। আরেকজন জ্বর সর্দি কাশি নিয়ে এসেছিল, তারও মৃত্যু ঘটেছে, তার বয়স আরও কম, 25 দিন মতন। তো খুবই দুর্ভাগ্যজনক, আমরা এই দুজনকে বাঁচাতে পারিনি, চেষ্টা ত্রুটি করা হয়নি। তবে একটা আশার কথা যে যারা কোভিড নিয়ে ভর্তি হয়েছিল, 3 জন কাশিয়ানে 23 আর 24 তারিখ মিলিয়ে, তো তাদের কিন্তু কোভিড নেগেটিভ এসছে বলে জানা গেছে এবং তারা স্টেবল আছে। শুধু উত্তরবঙ্গ
নয়। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে হদিশ মিলেছে 3 করোনা আক্রান্ত শিশুর। দিন কয়েক আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা। উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ওই 3 শিশু করোনা আক্রান্ত। বর্তমানে ওই হাসপাতালেই সম্পূর্ণ আলাদা ওয়ার্ডে চিকিৎসা চলছে তাদের। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল। ব্যুরো রিপোর্ট, শাইন 24/7। রবিবার ঘটে যাওয়া তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে বলি একজন, মৃতের নাম ওসমান গনি। রবিবার তুফানগঞ্জ মহকুমার দেউচড়ায় গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর সংঘর্ষে ধারালো অস্ত্র দিয়ে ওসমান গনিকে মাথায় আঘাত করা হয়েছিল। তারপর তাকে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহারের MJN মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হয় তাকে। গতকাল রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপারেশন কথা বললো, রক্ত দূর বললাম, রক্ত দিলো মেরা যাইলো, পরে কইলো অপারেশন করে লাভ নাই, 90% গেছে, 1% আছে। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্র। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করলো ইকোপার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, রবিবার কসবা থানা এলাকার বসপুকুরের বাসিন্দা ওই ছাত্রীর পরিবার ইকোপার্ক থানায় অভিযোগ করেন, চলতি মাসের গত 24 তারিখ তার মেয়েকে ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্র ধর্ষণ করে। এরপরই অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। মেয়েটিকে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এখনো চিকিৎসাধীন রয়েছে এই প্রথম বর্ষের ছাত্রী। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইকোপার্ক থানার পুলিশ। গতকাল অভিযুক্ত ছাত্রকে নিউটাউন থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হলো। পরবর্তী খবরে, পাচারের আগে উদ্ধার করা হলো 2টি লরি ভর্তি 48টি মোষ। রবিবার গভীর রাতে কোচবিহার জেলার আসাম বাংলার সীমানায় নজিরান দিউইখাতা 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা। বক্সিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার কাজ চালায়। মহিষ পাচারের অভিযোগ চালক ও খালাসি সহ 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লরিতে থাকা আরো বাকি 6 জনকে স্থানীয় একটি খোয়ারে মহিষকুড়ি দেখাশোনার জন্য রাখা হয়েছে। জানা গেছে মহিষকুড়ি 2টি 16 চাকার লরিতে করে বিহার থেকে অসমের বঙ্গাইগাঁও জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অসম রাজ্যে পাচারের আগেই 2টি ট্রাকে মহিষ সহ মোট 12 জনকে আটক করা হয়েছে। এমন একটা জিনিস কিচ্ছু হবে না, ওরা যতক্ষণ না চাবে। সুন্দরবনের বাঘে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। আক্রান্ত পরিবারের হাতে নগদ 30,000 টাকা এবং সারা বছরের অন্ন বস্ত্রের দায়িত্ব নিলেন তিনি। রবিবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে আয়োজিত নাট্য উৎসবের শেষ দিনের এক সংবর্ধনা সভায় সুন্দরবনে বাঘে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। আক্রান্ত পরিবারের হাতে নগদ 30,000 টাকা এবং সারা বছরের অন্ন বস্ত্রের দায়িত্ব নেন তিনি। গত 3রা এপ্রিল কুলতলির ভুবনেশ্বরী গ্রামের বাসিন্দা পেশায় মৎস্যজীবী শঙ্কর সি ও তার স্ত্রী জ্যোৎস্না সি সুন্দরবনে কাঁকড়া ধরতে যায়। আর তখনই জঙ্গল থেকে বেরানো একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে শঙ্কর সির ওপর। সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঘের মুখ থেকে স্বামীকে রক্ষা করে স্ত্রী জ্যোৎস্না সি। তাই জ্যোৎস্না সির সাহসকে কুর্নিশ জানাতে এই সংবর্ধনা জ্ঞাপন। যা দেখে আমি আমার হৃদয় দিয়ে উপলব্ধি করলাম, খুবই দুঃখজনক ঘটনা। ঈশ্বরের কাছে অশেষ করুণা বলবো, কারণ ওই ভদ্রমহিলা তার স্বামীকে রক্ষা করতে পেরেছেন। এখন ওই পরিবারকে বাঁচানোর জন্য আমাদের সবাই তার পাশে থাকা দরকার।
আর্থিক দিক দিয়ে থাকা দরকার, অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা যাতে সে পায় তার জন্য ব্যবস্থা করা। তো আমি পরিবারকে আজকে মঞ্চে যিনি সঞ্চালন করছিলেন তাকে বললাম যে আমি আর্থিক দিক দিয়ে এই মুহূর্তে 30,000 টাকা তাকে সাহায্য করব, এর পরবর্তীকালে পূজার পর আবার আমি তার পরিবারেতে আমি অর্থ পাঠাবো, এবং সারা বছর যা চাল লাগবে তার যা পোশাক পরিচ্ছদ তাকে শাড়ি থেকে শুরু করে লুঙ্গি থেকে মেয়েদের যা ড্রেস থেকে সেগুলো আমি সব পাঠিয়ে দেবো এই মুহূর্তে, আর আমি তার পরিবারের পাশে আছি। এই ঘটনা আমার হৃদয়কে খুব আঘাত করেছে, এই পরিবারের যদি পাশে থাকতে পারি নিজেকে খুব গর্বিত মনে করি। এদিন সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, বিডিও সত্যজিৎ বিশ্বাস, জয়েন্ট বিডিও হাসনাথ আলী, জয়নগর থানার আইসি অতনু সাঁতরা সহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে এসে বাঘে আক্রান্ত শঙ্কর স্ত্রী জোসনা সি তার সেই দিনের ঘটনার কথা জানান। মন জাম মানে জাম দিয়ে আসছে হাঁ করে, তখন বাঘটা হাঁ করে আসছে, তখন উনি বলছে ওমা বাঘ, তখন আমি বলছি ওমা বাঘ বলে আমি ঘুরে যখন দেখি তখন ওনাকে কামড়ে ধরে মানে ফেলে দিচ্ছে, নিয়ে পালিয়ে যাবে। আমি বলছি ওমা বাঁচাও, মা তুমি বাঁচাও, ওনার কেউ নেই, মা তুমি ওনাকে বাঁচাও। তখন উনি বলছে আমাকে নিয়ে চলে গেল, বাঁচাও আমাকে। তখন বাঘটা ফেলে দিয়ে ওনাকে নিয়ে আ করে মাটিয়ে শুয়ে দিয়ে বাঘটা নিয়ে চলে যাবে। তখন আমি গিয়ে জাম মেরে পিঠের উপরে বসে এই ঘাড় ধরে কান ধরে এগুলো ধরে টানাটানি করছি, ছাড়ছে না। তখন আমি কেউ মা বাঁচাও, মা গো ওনাকে নিয়ে চলে যাবে, মা তুমি বাঁচাও বলে তখন আমি আধ ঘন্টা কুস্তি করছি, হচ্ছে না। তখন ওই কী করছে কানের বা ভিতরে দুটো আঙুল ঢুকিয়ে দিয়ে ওই মুজড়ে কান ধরে জোর করে টান দিয়েছি, দিতে তখন মা বলে টান দিয়েছি, উনি তখন বাঘটা হাঁ করে মুখটা তুলেছে হাঁ করে। ব্যুরো রিপোর্ট শাইন 24x7। শুভ রাত্রি। পরবর্তী খবরে, এর আগে কথা রেখে বাংলাদেশের শেখ হাসিনা সরকার এদেশে পদ্মার ইলিশ রপ্তানির ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছেন। সেই মতো এর আগেই হাওড়ার পাইকারি মাছ বাজারে এসেছে বাংলাদেশের ইলিশ। বহু প্রতীক্ষার পর সপ্তাহের শুরুতে এবার পদ্মার ইলিশ এলো মেছেদা মাছের আড়তে। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর ইলিশ হলে তো কথাই নেই। পূজোর উপহার হিসেবে কিছুদিন আগে বাংলাদেশ সরকার ভারতে পাঠিয়েছেন 2,080 মেট্রিক টন পদ্মার ইলিশ, আর তা এক এক করে পৌঁছাচ্ছে রাজ্যের বিভিন্ন আড়তে। সপ্তাহের শুরুতে মেছেদা মাছের আড়তে এলো কয়েক টন বাংলাদেশের পদ্মার ইলিশ। আমাদের কাল থেকে এসেছে বাংলাদেশ পদ্মার ইলিশ, 1.5 কেজি সাইজ, 2 কেজি সাইজ, 800 লক্ষ, 1 কেজি সাইজ। গত 2 বছর ধরে ইলিশের তেমন দেখা নেই, তাই নিম্নচাপের জন্য সমুদ্রে মাছ ধরতে গেলেও খালি হাতে ফিরে আসতে হচ্ছে ট্রলারদের। বাজারে এখন যে ইলিশ পাওয়া যাচ্ছে তাও আবার ছোট সাইজ, তাও আবার লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে, তাই 2 বছর ধরে বাঙালির পাতে ঠিক মতো ইলিশের দেখা নেই। সেই সময় খুশির হাওয়া মেছেদা পাইকারি মাছ আড়তে। চোখ রাখবো বিনোদনের খবরে। রহস্যের সন্ধানে এবার রবীনা ট্যান্ডন ও পরমব্রত চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এলো যে টিজার, সিরিজের নাম আরণ্যক। নেটফ্লিক্স অরিজিনালেই মুক্তি পাবে এই সিরিজ। গত ফেব্রুয়ারি মাসে রবীনা ট্যান্ডনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠেছিল, তবে এবার কি একসঙ্গে কাজ করছেন দুই তারকা? এই প্রশ্নের উত্তর এবার বোধহয় পাওয়া গেল। রবিবার প্রকাশ্যে এলো টিজার, নেটফ্লিক্স অরিজিনালে এই সিরিজের নাম আরণ্যক। আরণ্যক সিরিজে অভিনয় করে আপ্লুত পরমব্রত টিজারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে সে কথাই জানালেন অভিনেতা।
লিখেছেন, এই সফরের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত খুশি ও সম্মানিত বোধ করছি। কবে সিরিজটি মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। বলিউডের নামকরা অভিনেতাদের সঙ্গে ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই টলিউড তারকা। টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের কদর বাড়িয়েছেন পরমব্রত। 2020 সালে অনুষ্কা শর্মা প্রযোজিত নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম বুলবুলে ডক্টর সুদীপের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন পরমব্রত। এদিকে আবার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিযান। আরণ্যক শব্দের সঙ্গে বাঙালি পরিচিত, এ কথাটি শুনলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কথা মনে পড়ে যায়। তবে পরমব্রত ও রবীনা সিরিজ দেখে মনে হচ্ছে তা আত্মপ্রান্ত থ্রিলার হতে চলেছে। রহস্য আরও ঘনিয়ে ওঠে পাহাড়ি পরিবেশে, সেই পরিবেশকেই ব্যবহার করেছেন পরিচালক বিনয় বেকুল। সিরিজে রয়েছেন আশুতোষ রানা, জাকির হোসেন, মেঘনা মালিক। সিরিজের প্রযোজনায় অংশীদার সিদ্ধার্থ রায়, কাপুর রমেশ সিপ্পি এবং রোহন সিপ্পি। রিপোর্ট শাইন 24/7। চক্রাকর খেলার খবরে সুপার কিংসের কাছে 2 উইকেটে হারলো কেকেআর। আইপিএল এর দ্বিতীয় পর্বের শুরুটা খুব ভালোই করেছিল টিম কলকাতা, পরপর 2 ম্যাচেই জয়। কিন্তু ছন্দপতন 3 নম্বর ম্যাচে এসে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের কাছে হার। শুধু হারাতেই শেষ নয়, দলের ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল এর চোট নিয়ে চিন্তায় রেখেছে নাইট শিবিরকে। দ্বিতীয় পর্বে শুরুতে পরপর 2 ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু রবিবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে 2 উইকেটে হারতে হয়েছে নাইট শিবিরকে। এছাড়াও এই মুহূর্তে নাইটদের বড় উদ্বেগের কারণ আন্দ্রে রাসেল এর চোট। রবিবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে হ্যামস্ট্রিং এ চোট পেয়ে ম্যাচের 17তম ওভারে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। 4 রান বাঁচালেও তার পায়ে এতটাই যন্ত্রণা হতে শুরু করে যে মাঠে ফেরার ঝুঁকি নিতে পারেনি এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। রাসেলের এই চোটকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগে নাইট শিবির, কারণ কেকেআর এর পরের ম্যাচেই মুখোমুখি দিল্লির বিরুদ্ধে। চেন্নাইয়ের কাছে হারের পর কেকেআর এর কাছে বাকি ম্যাচগুলো কার্যত নকআউট হয়ে গেল। এই পরিস্থিতিতে রাসেলকে না পেলে রীতিমতো চিন্তায় টিম ম্যানেজমেন্ট। রাসেলের মতো দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারের চোট সারাতে সব রকম প্রস্তুতি নিচ্ছে নাইট শিবির। এখন শুধু রাসেলের দ্রুত সুস্থ হয়ে নাইট জার্সিতে মাঠে ফেরার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24/7। শাইন প্রাইম নিউজ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন শাইন টিভি 24/7 এ, সবার সাথে সবার কাছে।